সোনার ফসল ভরায় আমার সোনার দেশ ভাই, সোনার ফসল ভরায় আমার সোনার দেশ ভাই, সবাই মিলে এসো সোনার দেশটা সাজাই। সবুজ শ্যামল মাঠে মাঠে সোনার ফসল ফলে, রূপালি মাছ উপচে পড়ে পুকুর নদীর জলে, সবুজ শ্যামল মাঠে মাঠে সোনার ফসল ফলে, রূপালি মাছ উপচে পড়ে পুকুর নদীর জলে, চাষের জন্য উন্নত জাত খুলে দিল চাষির বরাত, চাষের জন্য উন্নত জাত খুলে দিল চাষির বরাত, সার সেচ কৃষি ঋণের কোনো অভাব নাই, সবাই মিলে এসো সোনার দেশটা সাজাই। খেতে ফসল হয়নি, তবু ঠিক মতো খাওন দিবার পারতাম না। থাক মা, অভাবের দিন মনে হয় না লাভ নাই, ভাগ্যিস আল্লাহ মুক্তি চাইছে, এখন আমাকে কোনো কিছুরই অভাব নাই, এখন আমাকে খেত বড় ফসল আমিও করবার পারতেছি। মা আমিও, হ্যাঁ বাবা তুমিও লেখাপড়া করবার পারতেছি। আমি পড়ালেখা করে অনেক বড় অনেক বড় ডাক্তার হব। হাসাই, আর আমার আম্মা জানি কি হইব? আমি আমি কি হমু ভাবতে হইব? যাও তোমরা দুজন কাপড় বদলাই আসো, আমি তোমার বাজানের খাওন দিতেছি, চল যাই। আমার জন্য ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পটলের দোলমা আর ঘন ডাল চচ্চড়ি, এ তো দেখি রাজা বাদশাকেও খাও। তুমি খাইবা না? কিছু না, আসো 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 বাজান।
বলো রহিম ভাই, প্রতিদিন বাচ্চাদের সঙ্গে গল্প করেন, আমার যে কি ভালো লাগে, একেবারে সোনার টুকরা বাচ্চা আপনার। কৃষি অফিসার সাহেব, গল্প না, এটাই আমার সত্য কথা। আমাকে এখন কোনো অভাব নাই, দুঃখ নাই, কষ্ট নাই, এই জমি জিরাত কইরাই গ্রামের মানুষ আমরা অনেক ভালো আছি। রহিম ভাই একদম ঠিক কথা বলেছেন, একদম খাঁটি কথা। দেখেন বাংলাদেশ এখন 16 কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে, দেশে এখন কোনো খাদ্য ঘাটতি নেই। আর এখন তো বিদেশ থেকে চাল আমদানি করতে হয় না, বরং আমরা কি করি, আমাদের সুগন্ধি চাল এখন বিদেশে রপ্তানি করি। কৃষি অফিসার ভাই, দেখেন আমার এই ময়না টিয়া পঙ্কি, দেখেন কত খাবার আনছে, ওরে সর্বনাশ। তাই মিলে একটু খাওয়া খাই না, ওই একদম পারবো না, আমার একদম পেট ভরা। আসলেই তো একেবারে জমিদারি খাবার। হ্যাঁ বাহ, চমৎকার। এরকম কষ্ট সহ্য করা উচ্চ ফলনশীল অনেক জাতের ধান উদ্ভাবন করেছে। হ্যাঁ সাই, এরকম কথা তো আগে কোনোদিন শুনিনি। শুনবা শুনবা, আরো কত কি যে সুখের সংবাদ শুনবা। অনেকগুলো উচ্চ ফলনশীল যেমন ধান, গম, জব, ভুট্টা, এই ধরনের অনেক জাত উদ্ভাবন করছে, আরো করবো, এ তোমার করে দিলাম। তাইলে তো ভালোই হইব মা, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ নিয়োগ দিছে সরকার, এখন সহজে সার পাওয়া যায়। শুধু কি সার, সরকার এখন উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করছে, আর বীজ কেন্দ্র তো ঘরের পাশেই। ভর্তুকির কথাটা তো বললা না রহিম ভাই। হ্যাঁ, কোন দেশের সরকার সার, জ্বালানি, সেচ কাজ আর বিদ্যুতে ভর্তুকি দেয়? হ্যাঁ হ্যাঁ, কোন সার কতটুকু নিবে, সার এখন বেশি বেশি করে নিতে পারবে না ভাই, বেশি লাগবে না, পরিমাণ মতো দেয়। কৃষি অফিসার ভাই আমাকে শিখাইছে রাসায়নিক সার জমিতে পরিমাণ মতো ব্যবহার করা উচিত, এবং রাসায়নিক সারের চাইতে জৈব সার জমিতে ব্যবহার করা ভালো, এইটাও আমাকে শিখাই আছে। জৈব সার বেশি বেশি জমিতে দিলে ফসলের কোনো ক্ষতি হয় না, আর মানুষেরও কোনো স্বাস্থ্যের ক্ষতি হয় না। হ্যাঁ অফিসার ভাই আমাকে এইটাও শিখাইছে। আক্তার ভাই, কি বেচলা? মিষ্টি কুমড়া বেচতে আইছিলাম। বেচা বিক্রি কেমন? মোবাইলে দাম শুইনা নিছি না, দালাল আমারে ঠকাইতেই পারে নাই, ভালো দাম পাইছি। তাইলে তো তুমি বেজাই খুশি। মিষ্টি খাইবা না? খাই মনি, বাড়ি আইসো। আচ্ছা আমরা কিন্তু ঠিকই আসুন। ভর্তির কথা কইছিলাম না, ওই দেখো কত কৃষকেরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়া তারা কাম করতেছে। ভর্তুকির মাধ্যমে সরকার আমাদের কম মূল্যে পাওয়ার টিলার, ট্রাক্টর আর উন্নত মানের যন্ত্রপাতি কেনার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে। আচ্ছা আমি তাহলে কথা বলি, আপনারা শুনেন, সেটা হচ্ছে যে আমাদের এখন থেকে নতুন ধরনের ফসলের চাষ করতে হবে,
বিভিন্ন অঞ্চলের মাটি বিভিন্ন রকম, সেই নতুন নতুন ফসল কীরকম, যেমন মনে করেন স্ট্রবেরি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে মাশরুম, ভুট্টা, এই ধরনের নতুন ধরনের ফসল উৎপাদন করলে আমাদের কি হবে, জায়গা কম লাগবে কিন্তু ফলন বেশি করা সম্ভব হবে, আর বেশি ফলন হলে বেশি লাভবান হওয়া সম্ভব হবে। তো আমরা কি চাই না ভাইয়ারা যে বেশি বেশি লাভবান হই? হ্যাঁ হ্যাঁ, আমিও এই ধরনের একটা নতুন ফসল চাষের চিন্তা ভাবনা করছি। খুবই ভালো কথা, কিন্তু পরে ঝামেলা হইব না তো স্যার? আরে কি বলেন রহিম ভাই, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সরকার তো এখন আমাদের সবার পাশে আছে। আইলা, সিডর এই ধরনের মারাত্মক কোনো দুর্যোগ এলেও কৃষকের এখন আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছে। শুধু তাই নয়, আচ্ছা ভালো কথা, এই আপনারা কি কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি স্যার। দেখি তো দেখি। বাহ চমৎকার, এই যে এই কৃষি উপকরণ সহায়তা কার্ড দেখালে কি হয় বলেন তো রহিম ভাই? স্যার এই কার্ড দেখালে আমরা সহজে ওই ডিজেল, সার, বীজ এগুলো পাইতে পারি। বাবা আপনারা সবাই শুনলেন তো কি পাওয়া যায়, এই কার্ড দেখালে সার, বীজ, উন্নত মানের বীজ, উন্নত মানের সার, তারপরে ডিজেল। শুধু তাই না, সরকার কি করেছেন আমাদের জন্য, আমাদের কৃষক ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য সরকার আরো অনেক কিছু করেছে। প্রত্যেকটি অঞ্চলে কৃষি যোগাযোগ এবং তথ্য কেন্দ্র চালু করেছে, কল সেন্টারের ব্যবস্থা করেছে। এখন কৃষক যে কোনো একটা সমস্যা হলে সেই কল সেন্টারে ফোন করে জানতে পারে আমার ফসলের এই ক্ষতি হয়েছে, এখন আমি কি কীটনাশক দিতে পারি, আমার ফসল বাড়ছে না, এখন আমি কি সার প্রয়োগ করতে পারি। এখন কৃষক কল সেন্টারে ফোন করে সঙ্গে সঙ্গে তথ্যগুলো পেয়ে যাচ্ছে। আমার যে বাগান খাতে পোকা ধরছে, এখন আমি কি উপায় করি, আমার বাগান খাত সব নষ্ট হয়ে গেল। প্রথমে আপনাকে জমি আগাছা মুক্ত করতে হবে এবং বয়স্ক পাতা বাছাই করতে, হাত বাছাই করতে হবে, এবং আক্রান্ত ডগা যেগুলো আছে সেগুলো আপনাকে কেটে দিতে হবে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে 10 লিটার পানিতে ভলিউম ফ্লাক্সি একটা ওষুধ আছে, এই ওষুধটা 10 লিটার পানিতে 10 মিলি মিশ্রিত করিয়ে নিয়ে 5% জমিতে আপনাকে ভালোভাবে স্প্রে করতে হবে। এছাড়াও যদি আর কোনো সমস্যা হয়, আমি তো আছি আপনাদের সঙ্গে, আছি না, আমি সবসময় আপনাদের সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকবো। শুধু আমি না, আমাদের অন্যান্য অফিসার, অন্যান্য স্টাফরাও আছেন, আপনাদের সুখে দুঃখে সবসময় তারা আপনাদের পাশে থাকবে। এটা অনেক ভালো হলো না কৃষকের জন্য? তোমাকে বলি, তুমি অবশ্যই চেষ্টা করবা লেখাপড়াটাকে ঠিকভাবে চালিয়ে যাওয়া, বাবা মাকে সহযোগিতা করবা, পাশাপাশি আমাদের কাছে কোনো সহযোগিতা লাগলে তুমি আমাদেরকে বলবা, এবং তার ফিউচারও অনেক সুন্দর। সে এখন যেভাবে লেখাপড়া করতেছে, এইটাকে যদি ধারাবাহিকভাবে সে ধরে রাখতে পারে তাহলে জীবনে সে অনেক দূর আগাতে পারে। আমার ময়না পাখিটার সামনে তো ফাইনাল পরীক্ষা, তো স্কুলে হেডমাস্টারের সঙ্গে দেখা করতে গেছিলাম। ও তো তুমি তো আমার সঙ্গে এখন দেখা টাকা করো না, টাকা পয়সাও নেয় না, কি ব্যাপার? টাকা পয়সা এখন আর লাগবো না। লাগবো না কেন, কেন কেন লাগবো না? শোনো, তোমারে আমি ধার দিবার পারি, ফসল উঠলে তুমি আমারে দিয়া দিবা, আর ওই আসল থেকে তুমি 20% আমারে সুদ দিয়া দিবা, এই তো। হাসমত ভাই, আমি এখন ধার নেই না, ঋণ নেই। ঋণ? আরে আমি তোমার ঋণ দেবো? হাসন ভাই, ঋণ আমি তোমার কাছ থেকে নিব না, আমি ব্যাংক থেকে ঋণ নেব। ব্যাংকে যাইবা তুমি, আর ব্যাংকে তোমার ঋণ দিব, তোমার ব্যাংকে ঢুকতে দিব, ব্যাংকে তোমার টাকা দিব? হাসাইলাম ইয়া, হাসো হাসো, বেশি কইরা হাসো। এই ভাই আমি হাসলাম কই, হাসলাম কই? হুম চাচা, না হাসেন তো মুখখান বন্ধ করেন, কেমন জানি দেখাইতেছে। শোনো, সরকার এখন এই 10 টাকার বিনিময়ে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতাছে। এই 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে একটা কার্ড দেয়। আচ্ছা,
সেই কার্ডটা দেখাইলে অনেক ধরনের সুযোগ সুবিধা এই কৃষকরা পায়। যেমন তোমার সার, তেল, ডিজেল, সবজি বীজ, এইগুলো স্বল্প মূল্যে আমরা পাইতে পারি। আর তাছাড়া সারা বাংলাদেশের কৃষক এই 10 টাকার অ্যাকাউন্ট খুললে ক্ষুদ্র ঋণ নিয়ে সেইখান থেকে তারা চাষাবাদ করে অনেক সফলতা অর্জন করছে। তারা এখন তোমার মতো দালালদের কাছে আর টাকা ধার নেয় না। দালালদের অবস্থান শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ। মোবাইল টিপলেই টাকা আসবে, মোবাইল টিপলেই টাকা যাবে। কত সুযোগ সুবিধা দিচ্ছে এই সরকার, তুমি তো ঘুমায় রেছো, কিছুই জানো না। আসুন আসুন। এইরকম কত তথ্য যে আমি পাই, সুষম সারের ব্যবহারে ফসল বাড়ে অধিক হারে। নতুন জাতের ফসল ফলানোর বুদ্ধি বাইর করুম। শোনো শোনো, আমার আম্মা জান কি কইছে শোনো। শুনছি আমার আম্মা বড় হইয়া বড় একটা কিছু হইবে। দিন বদলের দিনে বদলে গেছে দে, কৃষক পায় তথ্য সেবা সব সুবিধা বেশ। দিন বদলের দিনে রে আজ বদলে গেছে দে, কৃষক পায় তথ্য সেবা সব সুবিধা বেশ। যা প্রয়োজন কৃষি কাজে সবই আছে হাতের কাছে, যা প্রয়োজন কৃষি কাজে সবই আছে হাতের কাছে। প্রযুক্তি আজ যুক্ত আছে মাঠের কাজে সদাই, সবাই মিলে এসো সোনার দেশটা সাজাই, সবাই মিলে এসো সোনার দেশটা সাজাই, সবাই মিলে এসো সোনার দেশটা সাজাই।